আজকে যখন এই প্রশ্নটা ওঠে যে রিজার্ভ কিসে উঠলো, কোথায় গেল, সেটা আমি বলতে চাই যে রিজার্ভ নিয়ে তো খুব আলোচনা, আমরা কি করেছি? সরকারকে বলছি, রাজনৈতিক দলকে বলছি, বর্তমান সরকারকে টেনে হেসরে ক্ষমতা থেকে নামাতে পারলেও পারতে পারে নাও পারেন আমি জানি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বর্তমান বাংলাদেশের আমরা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন নেতাদের মাধ্যমে জানতে পারতেছি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই বেহাল অবস্থায়। যদিও বর্তমানে ক্ষমতাসীন দলেরা সেটা স্বীকার করছে না, তবে সকল কিছু দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এবং বর্তমান পরিস্থিতি আমাদেরকে সেটাই শেখাচ্ছে যে বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছে। তো এই বিষয়টা নিয়ে ব্যাপক একটি প্রতিবাদী বক্তব্য প্রদান করেছেন হিজবুত তাওহিদের ইমাম সেলিম খান, আমরা তার বক্তব্য শুনব। এবং সেই বক্তব্যে যাওয়ার আগেই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর এই বর্তমান রিজার্ভ ফাঁকা হয়ে যাওয়ার মূল কারণ কি তিনি বক্তব্যে বলেছেন, আমরা সেই কথাগুলোই শুনব, তারপরে আমরা এই হিজবুত তাওহিদের ইমামের কথাগুলো শুনব। তো ভিউয়ার্স, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে আমরা বর্তমান আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো শুনি। আজকে যখন এই প্রশ্নটা ওঠে যে রিজার্ভ কিসে গেল, কোথায় গেল, সেটা আমি বলতে চাই যে রিজার্ভ নিয়ে তো খুব আলোচনা, আমরা কি করেছি? আমরা জ্বালানি তেল আমাদের কিনতে হয়েছে, 90 টাকা সার আমরা মাত্র 16 টাকা কৃষকের হাতে দিয়ে দিচ্ছি। যারা বিনা পয়সায় ভ্যাকসিন নিয়েছে, চিকিৎসা নিয়েছেন, তারা যদি প্রশ্ন উঠায় যে টাকা গেল কোথায়, পানির মতো আমরা টাকা খরচ করেছি, প্রত্যেকটা টাকা খরচ করেছি মানুষের জন্য। এলএনজি যেটা আমি $6 কিনতে পারতাম সেটা এখন $62। আমরা তেল, জ্বালানি তেল প্রত্যেকটা দাম বেড়েছে, ভোজ্য তেল তার দাম বেড়েছে। তা আমরা তেল, গম, ডাল, ভুট্টা, খাদ্যশস্য এবং সব আমরা কিন্তু ক্রয় করেছি। আমাদের মানুষ যেন কষ্ট না পায় সেটা আমাদের আনতে হয়েছে। করোনার টিকা আমাদের ক্রয় করতে হয়েছে, শুধু ক্রয় না, সেটা আমাদের স্পেশাল প্লেন পাঠিয়ে আমরা নিয়ে এসেছি। টিকার সাথে সাথে তো আমাদের সেই সাথে সাথে সিরিঞ্জ থেকে শুরু করে সবই করতে হয়েছে। আমরা আজকে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যে শত শত রাস্তা হচ্ছে, একদিনে শত রাস্তা উদ্বোধন আজ পর্যন্ত কেউ কেউ করতে, শত সেতু একদিনে শত সেতু উদ্বোধন, এটা কি কোনোদিন বিএনপি তো ক্ষমতায় ছিল, তারা তো দাবি করে এত বছর, কোনোদিন তারা করতে পেরেছে? পারেনি। কিন্তু আওয়ামী লীগ সেটা করতে পেরেছে যে একই দিনে শত সেতু আমরা উদ্বোধন, অর্থাৎ পদ্মা সেতুর মতো সেতু আমরা নিজেদের অর্থায়নে করেছি। রেল, বিমান, নদী ড্রেজিং, খাদ্য ক্রয় করা, কারণ আমাদের গম কিনতে হয়, ভুট্টো কিনতে হয়, ভোজ্য তেল কিনতে হয়, সার কিনতে হয়, আমরা সেগুলি কিনেছি। করোনা ভ্যাকসিন যখন রিসার্চ চলছে তখনই আমি টাকা দিয়ে বুক করেছি যে যেটা আগে আসবে আমি সেটা আগে কিনবো। 1200 কোটি টাকার আমি দিয়ে দিয়েছি যেন আমার যেটা আসবে আমি আগে যেন নিতে পারি, সেইভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা টিকা সবাইকে দিতে সক্ষম হয়েছি, বিনা পয়সায়, বেশি পয়সা দিয়ে কিনেছি কিন্তু বিনা পয়সায় টিকা দিয়েছি। এই টিকার সাথে টেস্টিং কিটস, সেগুলো আমাদের আনতে হয়েছে। সিরিঞ্জ আমাদের দেশে উৎপাদন হয় তা দিয়ে আমরা সব দিতে পারি না, আমাকে বাইরে থেকে সেটাও আনতে হয়েছে। আমি ক্ষেত্র বিশেষে স্পেশাল প্লেন পাঠিয়ে নিয়ে আসা হয়েছি। তারপর সিরিঞ্জ, ঔষধ, সেই সাথে সাথে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য যাতে যথাযথ চলে আমরা 15 দিনের প্যাকেজ দিয়েছি, সেখানেও আমরা ভর্তুকি দিয়েছি যে কোনো ব্যবসা যেন থেমে না যায়, ইন্ডাস্ট্রি যেন বন্ধ না হয়, সেই 15 দিনের প্যাকেজ দিয়েছি। তাছাড়া পানি, নগদ টাকা প্রদান, ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছানো, কারণ করোনার সময় এমন অবস্থা আপনারা জানেন যে অনেকে তো ভিক্ষাও চাইতে পারে না, মানুষের কাছে হাতও পাততে পারে না, গোপনে ফোন করেছে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে, আমরা সেই ব্যবস্থা করেছি। এক করোনার চিকিৎসা, এই চিকিৎসার জন্য প্রায় 15,000 অতিরিক্ত বেড আমাদের সৃষ্টি করতে হয়েছে, সেখানে আমাদের অক্সিজেন সিলিন্ডার এবং সেই সাথে সাথে আমরা মানে ভেন্টিলেটরের ব্যবস্থা সহ সব কিছু কিন্তু বিনামূল্যে। পাশাপাশি প্রাইভেট হাসপাতাল ভাড়া নেওয়া, এক একটা হাসপাতাল ভাড়া নিতে এমন হয়েছে দিন আমাকে 2 কোটি, 3 কোটি, 4 কোটি টাকা করে আমাকে ভাড়া দিতে হয়েছে, কিন্তু তারপরে আমি কিন্তু সেটা করেছি মানুষের জন্য। এই যে হাসপাতালগুলি রেডি করে দেওয়া, বিভিন্ন সেক্টরে হাসপাতাল দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা, এগুলি আমাদের করতে হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু মানুষের জন্য কিনেছি। যখন করোনা একটু কমে গেছে তখন
এই অতিমারির সময় আমাদের যে আমদানিটা বন্ধ ছিল, বিশেষ করে ক্যাপিটাল মেশিনারিজ, তারপরে কাঁচামাল, এইসব জিনিস সেগুলো আবার ক্রয় করতে হয়েছে, সেখানে আমাদের টাকা খরচ হয়েছে এবং টাকা খরচ করতে হবে। আর আগে আমি বলছি যে আমরা কোনো দিন ডিফল্টার হয়নি, সেটা হয়নি। কাজে আমাদের যে পাঁচ মাসের আমাদের এখনও যে রিজার্ভ, তাতে আমার পাঁচ মাসের ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে। আবার তিন মাস রাখলে কিন্তু যথেষ্ট, এর বেশি রিজার্ভ লাগে না। কিন্তু খাদ্য উৎপাদনে আমরা প্রণোদনা দিচ্ছি, 90 টাকা সার আমরা মাত্র 16 টাকা কৃষকের হাতে দিয়ে দিচ্ছি। কৃষকদের আমরা আলাদাভাবে প্রণোদনা দিয়েছি, শ্রমিকদের আলাদা, শ্রমিকের বেতন সরাসরি তাদের হাতে যাতে পৌঁছায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমরা কোভিড-19 চিকিৎসার উপযোগী সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থে, যেটা আমাদের টাকা আমরা খরচা করে সেটা করেছি। আমাদের যেটা সবথেকে যে করোনার অতিমারির সময় আমরা যে সমস্ত জিনিস আমাদের আনতে পারিনি, আমাদের বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে, সেগুলি আমরা খুলে দিয়েছি স্বাভাবিকভাবে। সেটা টাকা আমাদের খরচ হতেই হবে, কারণ আমরা যদি নিজেদের টাকা দিয়ে আমরা কিছু কাজ করে যাচ্ছি, এই কারণে যেহেতু আমার হাতে অতিরিক্ত টাকা, আমরা যদি করি তাহলে আমার নিজেদের অর্থে নিজের ঘরটাকে ঘরে থেকে যায়। তো ভিউয়ার্স, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো শুনলাম, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো এখন আমরা চলে যাব যে এই বিষয়কে কেন্দ্র করে এবং আগামী নির্বাচন এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হিজবুত তাওহিদের ইমাম একটি কনফারেন্সে ব্যাপক বক্তব্য দিয়েছেন, অগ্নিঝরা বক্তব্য, আসুন আমরা একটু শুনে আসি। সরকারকে বলছি, রাজনৈতিক দলকে বলছি, বর্তমান সরকারকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারলেও পারতে পারেন নাও পারেন আমি জানি না, আমি প্রিডিকশন করব না। প্রিডিকশন করলে আবার ফেসবুকে ট্রল করবেন যে হিজবুত তাওহিদের ইমাম বলছেন এই সরকারকে নামিয়ে দিতে হবে। আপনারা জানেন, ভালো জানেন, নতুন সরকার যিনি আসবেন তিনি কিভাবে দুর্ভিক্ষের হাত থেকে জাতিকে বাঁচাবেন আমি জানতে চাই। কি আলাদিনের সেরাগ আছে আপনাদের কাছে জানতে চাই। যেই জনগণ স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়েছে, যেই জনগণ সামরিক বেসামরিক আমলারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা জাতিকে ধ্বংস করার জন্য খাদ্যে ভেজাল দিচ্ছে, ঔষধে ভেজাল দিচ্ছে, এই জনগণকে দিয়ে আন্তর্জাতিক স্যাংশনকে অ্যাভয়েড করে আপনি কিভাবে সরকার পাল্টে দিয়ে নতুন সরকার এসে আমাদেরকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাবেন, কিভাবে, কেমনে, কোন আলাদিনের সেরাগ আছে আমি জানতে চাই। আমি কোনো রাজনীতি করি না, নির্দিষ্ট সরকারকে সাপোর্ট করি না, আমার নির্দিষ্ট কথা হচ্ছে এই, আপনারা বসেন, আমি সাধারণ মানুষ, আমার কথা কিন্তু সাধারণ নয়, আমরা ছোট আন্দোলন, আমাদের বক্তব্য কিন্তু ছোট নয়। এক নাম্বার, আগে ঐক্যবদ্ধ করতে হবে, কি করতে হবে, ঐক্যবদ্ধ। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ আমাকে আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে আদেশ দিয়ে গেলাম, দাড়ি রাখার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন, ঐক্যবদ্ধ করার আদেশ রাসূল দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ তো দাড়ি রাখার আদেশ দেন নাই। তাহলে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচতে হলে কি করতে হবে, ঐক্য, কি ঐক্যবদ্ধ করতে হবে, জাতি বিনাশী, জাতির মধ্যে চলমান চলে আসা এই জাতি বিনাশী বিভক্তি আর থাকা চলবে না। রাজনৈতিক অনৈক্য, ধর্মীয় অনৈক্য, ফেরকাবাজি, মাজাহাব তর্ক বিতর্ক, সেকুলার আন্দোলন, বাম আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, পুঁজিবাদী আন্দোলন, ফেরকা মাজাহাবের আন্দোলন, কোনো ধরনের অনৈক্য চলবে না। কিছু কিছু মানুষ আমাকে বলে, আরে ভাই রাসূলের সময় তো অনৈক্য ছিল। আমি বলেছি, বোকার মতো কথা বলবেন না, রাসূলের সময়ে যারা অনৈক্য সৃষ্টিকারী কথা বলেছে, রাসূল মিম্বরে দাঁড়িয়ে তাদেরকে সতর্ক করেছেন, তারা তওবা করে ঐক্যের রশির মধ্যে ফিরে এসেছে। আর যারা ঐক্যের রশির মধ্যে আসে নাই তাদেরকে রাসূল মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তারা কাফের, মুরতাদ, মুশরিক, মুনাফিক হিসেবে জাতি থেকে তারা আউট হয়ে গিয়েছে। বলে কি রাসূলের সময় ঐক্য নষ্ট ছিল। তাহলে এক নাম্বারটা কি, ঐক্য, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতি হবে কয়টা, সিদ্ধান্ত হবে কয়টা, জাতির নেতা হবেন কয়জন, একজন, এই সূত্র।
তো ভিউয়ার্স, আমরা হিজবুত তাওহিদের ইমাম সেলিম খানের বক্তব্যগুলো শুনলাম, তার কথা আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।